সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান গুণীজনের কথায়। আজকে আমাদের স্টুডিওতে গুণীজন হয়ে যিনি উপস্থিত আছেন, তিনি আমাদের সকলের পরিচিত মুখ, প্রিয় মুখ, প্রিয় অভিনেত্রী, মডেল, উপস্থাপক এবং লাক্স ফটোসুন্দরী। যে নামেই আমরা তাকে বলি না কেন, সব নামে সব গুণেই তিনি গুণান্বিত। আমাদের সাথে উপস্থিত আছেন প্রিয় অভিনেত্রী, মডেল, উপস্থাপক, লাক্স ফটোসুন্দরী ফারজানা চুমকি। স্বাগত আপনাকে। ধন্যবাদ। এই যে এত গুণে গুণান্বিত, এত কিছু একজন মানুষ, মানে এই যাত্রাটা কেমন ছিল? আসলে এত কিছু বলতে, আমি এখন আমার একটাই পরিচয়, সেটা হচ্ছে অভিনেত্রী। আচ্ছা। অভিনয় করি, সেটা মঞ্চেই হোক, টেলিভিশনেই হোক, যেখানেই হোক। আর উপস্থাপনার কথা যেটা বলেন, সেটা একদম শুরুতে ক্যামেরার সামনেই দাঁড়িয়েছিলাম উপস্থাপনা দিয়ে। তারপরে একবার একটা প্রোগ্রাম করেছিলাম উপস্থাপনা, তারপর আমার মনে হয়েছিল যে এটা অনেক কঠিন মনে হয়, যে আপনি উপস্থাপনা করছেন, আমার কাছে অনেক মনে হয় যে অনেক ইম্প্রোভাইজ করে কথা বলতে হয়, যে কারণে আর কখনো করা হয়নি উপস্থাপনা। এখন মেইনলি অভিনয় করি, আর হ্যাঁ, বিজ্ঞাপন তো করি মাঝে মাঝে, যেটা পছন্দ হয় বিজ্ঞাপন করা হয়। অভিনয়ের খুব প্রিয় কোনো চরিত্র? পছন্দের চরিত্র যদি বলেন, তাহলে সেই ক্ষেত্রে আমার করা হয়নি। আমার উপন্যাস ভিত্তিক কিছু চরিত্র আছে, সেগুলো আমার খুব পছন্দ, সেগুলো করা হয়নি। আর এমনিতেও অনেকগুলি কাজ করেছি, অনেক পছন্দের কাজই আছে। লাস্টে একটা করলাম সালাউদ্দিন লাবলুর ভাইয়ের, সোনার পাখি রূপার পাখি। ওখানে আমার হচ্ছে একটা গ্রামের মেয়ের চরিত্র, যে একদম স্যাক্রিফাইস করেই যাচ্ছে, পরবর্তীতে যে সে দেখা গেল যে সে ওইটাকে প্রতিবাদ করছে। ব্যক্তি জীবনে যদি বলি, একজন ফারজানা চমকি, একজন মা হিসেবে, একজন ঘরণী হিসেবে, তো এই জায়গা থেকে মানে আমরা জানি যে খুব ব্যস্ত সময়েই আপনি অনেকটা আড়ালে চলে গিয়েছেন সব কিছুর জন্য, এই স্যাক্রিফাইসের এই জায়গাটা নিয়ে কি বলবো? হ্যাঁ, স্যাক্রিফাইস তো করতেই হয়। বিশেষ করে আমি বলবো, আমাদের সমাজে মেয়েদেরকে একটু স্যাক্রিফাইসটা করতে হয়। কারণটা আমি বলি, কারণ হচ্ছে আমার সংসার, ওটা আমাকে দেখতে হচ্ছে, বেবিটা আমার, আমার আর আমার হাজবেন্ডের দুজনের ঠিক আছে, কিন্তু আমার কোথায় যে যেন মনে হতো যখন আমার বাচ্চাটি ছোট, আমাকেই টেক কেয়ার করতে হবে। তো সেই জায়গা থেকে বলবো যে স্যাক্রিফাইস যদি বলেন, তাহলে আমি পুরোপুরি করেছি। পিক সময়টাতে আমি আমার বাচ্চার জন্য, আমার মানে সংসারের জন্য আমি আসলে একটু সরিয়ে গিয়েছিলাম। আপনার পারিবারিক পরিমণ্ডলে যে রকম মানে মিডিয়ায় কাজ করা, বা আপনি যখন এসেছেন সেই সময়টায় খুব বেশি সাপোর্ট কি পেয়েছিলেন? আমার ফ্যামিলি থেকে আমি একেবারেই সাপোর্ট পাইনি। কারণ হচ্ছে কি, মিডল ফ্যামিলি, এরা ভাবতো যে নাটক, ফিল্ম, এদের ধারণাটাই অন্যরকম ছিল, কেমন হবে না না হবে, কেমন হবে না হবে, মেয়ে আবার কোন দিকে চলে গেল, এই ভয়টাও কাজ করতো। কারণ আসলে ওরা তো জানে না যে কেমন, আসলে বাইরে থেকে দেখে রঙিন, খারাপ শুনে, ভালো শুনে, দুটোই শুনে, কিন্তু ওরা ভেবেই নিয়েছে যে এই জায়গাটাই বোধ হয় ভালো না, নেতিবাচক জিনিসটা তাদের ভেতরে কাজ করতো। যেই কারণে হতে হয়েছে কি, যে আমাকে বাধাটা দিয়েছে, যে কারণে আমি অনেক ভালো ভালো কাজ অফার আসার পরে আমি করতে পারিনি, আমার ব্যাড লাক আমি মনে করি এই একদিকে। তারপর বিয়ে হওয়ার পর বাচ্চা, আমি আসলে না পুরো আমি বাধা সম্মুখীনের মধ্যে ছিলাম, বাধাগ্রস্ত হয়ে সামনে এগিয়ে চল, সামনে আগাতে আসলে আমি যেভাবে ইচ্ছা ছিল সেভাবে পারিনি। তারপরে যদি আমাকে বলেন যে তাতে কি আপনার আক্ষেপ আছে, কষ্ট আছে, না আমার নেই। কারণ হচ্ছে কি, আমি এখন যেই জায়গাটা আছি, আমার দুই বাচ্চা নিয়ে, আমি আমার সংসার নিয়ে আমি অনেক হ্যাপি। আপনার যে জীবনসঙ্গী প্রিয় অভিনেতা উনি দুজনে যেহেতু একটা জায়গায় আপনারা কাজ করছেন, কম করেন বেশি করেন এখন, তো এই জায়গাতে এই যে বললেন যে আপনি যে স্যাক্রিফাইসটা স্বাভাবিকভাবে মেয়েদের করতে হয় বেশি, কিন্তু এক্ষেত্রে ওনার সাহায্যটা সহযোগিতাটা কেমন পান? আমাকে কখনো মানা করে না যে কাজ করো না, আবার যে ও আমাকে এগিয়ে এসে হেল্প করবে যে না তোমার কাজ করতেই হবে, সেটাও না। আমি আসলে সাব্বিরের কথা একটা কথা বলতে চাই, যে ও আমাকে হেল্প করবে কি, ও নিজেই তো স্ট্রাগল করতে করতে এই পর্যন্ত এসেছে। আচ্ছা। ওর নিজেরই তো অনেক স্ট্রাগল, ও মিডিয়াতে ও কাজ করবেই,
অন্য আমি যখন ওর সাথে আমার পরিচয় তখন আমি বলেছিলাম যে তুমি অন্য জব করো না, সে করবে না, তার ধ্যান জ্ঞান স্বপ্ন মিডিয়াকে নিয়ে, মানে অভিনয় করবে কিংবা ডিরেকশন দেবে যেটাই হোক, আর প্রথম দিকে তো নেশায় ছিল অভিনয় করবে, ও তো ওর ভাবনাতেই ছিল, এমন না তো যে ও অনেক উপরে লেভেলে ছিল তখন আমাকেও হেল্প করছে, আসলে তো সেটা না, ওকে নিয়ে তো ব্যাস, ওকে নিয়ে ও বিজি ছিল, ও আমাকে কখন হেল্প করবে। একটা বয়স পর্যন্ত হচ্ছে তার মানে নিজের নিজেকে নিজের বোঝা চেনা জানা এবং স্বাবলম্বিতার যে একটা ব্যাপার, এক কথায় বলতে গেলে যে মানে বাল্যবিবাহটা না দিয়ে বরং একটা অবশ্যই বাল্যবিবাহের আমি তো পক্ষপাতি না, ওই যে অনেকে বলে যে 18 হলে, 18 না, আমার মনে হয় 20-এর পর মেয়েদের বিয়ে দিলে ভালো হয়, পরিমিত কিছু বোধ হয়, একটু পড়াশোনা যারা করে তাদের একটা লেভেলে যায়, তারপরে হয় তারপরেও যদি 20-এর পরেও কিন্তু বিয়ে পড়াশোনা শেষ হয় না, মাস্টার্স শেষ করতে করতে একটা মেয়ের কিন্তু 24-25 হয়ে যায় সব মিলিয়ে আমি বলবো, তো যাই হোক কত যদি দেরিও না করে আমার মনে হয় অ্যাটলিস্ট অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠলে তারপরে ভাবা উচিত যে বিয়ে দেওয়ার জন্য, কারণ ও তখন বুঝতে শিখে যে না আমার কতটুকু কী করলে, এবং পরে ওই পর্যায়ে চলে গেলে ওর পড়ালেখাটাও পরে নিয়মিত চালাতে পারে, এমন জায়গা থেকে হয় কি আমাদের দেশে ম্যাট্রিকের পর ইন্টারের পর পর বিয়ে দিয়ে দেয়, তখন এই মেয়েগুলি না পড়াশোনা করতে পারে না কিছুই নিজের ক্যারিয়ারে আর করতে পারে, এবং সাথে ক্যারিয়ারটা তো আর গড়তেই পারে না, সাথে এটা যেটা হয় একদম অপরিণত বয়সে যখন বিয়েটা হয়ে যায় তখন, এবং সাথে সাথে যদি গর্ভধারণ করে ফেলে, ও মাই কল্পনা না থাকে তখন কিন্তু একদম মানে একটা ফুল ফুটবার আগে ঝরে যাওয়ার মতো অবস্থা, এরকম প্রচুর ঘটেছে, ঘটছে গ্রামে এখনো, অহরহ ঘটছে। আমার মনে হয় এই জায়গাটা মানে এই কাজটি বাবা মার অ্যাটলিস্ট করা উচিত না, একদমই তাই, এবং একেবারেই না, কারণ এত এত দেখাচ্ছে, এত টেলিভিশন, আমার তো মনে হয় বাংলাদেশের এখন সব জায়গায় টেলিভিশন আছে, মোবাইল আছে, দেখতে পায় যে কতটুকু কি সমস্যা হচ্ছে এই অপরিণত বয়সে মা হওয়াটা বা বিয়ে দেওয়াটা, হ্যাঁ বাল্যবিবাহ, তো এই জায়গা থেকে বাপ মার আরও সচেতন হওয়া উচিত, ঠিক তাই, এবং তারপরও একটা মেয়ে একটা ছেলে মেয়ে যখন একসাথে তারা মানে জীবনটাকে যাপন করবে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারপরও একটা ব্যাপার থাকে কিন্তু পরিবার পরিকল্পনাটা, মানে পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রটা, অবশ্যই এটা তো অনেক বছর যাবতই আসছে পরিবার পরিকল্পনার এই নিয়মটা, তো এটা মানছে আমার তো মনে হয় যে অনেক ইম্প্রুভ করেছে আগের তুলনায়, ধরেন আমরা 6 ভাই বোন, তারপরে জেনারেশনে আস্তে আস্তে আমাদের জেনারেশনে আমাদের ভাই বোনদের সবার 2টা করে বাচ্চা, কারো কারো আবার একটাও, তো আমার মনে হয় কিছুটা তো মানুষ সচেতন হয়েছে এবং হচ্ছে, আরো সময় লাগবে, এখনো পুরোপুরি হয়নি, কারণ হচ্ছে দেখি অনেক গরিব মানুষের দেখি 5-6টা বাচ্চা, ওরা নিজেরাই খেতে পারে না, বলে কি আল্লাহ গুনাহ দিবে, ওইটাই পারিবারিক, এই যে এই ভাবনাটা ওদের, এই ভাবনাটা এখন আপনি কিভাবে চেঞ্জ করবেন, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে, আমরা বলতে বলতে আমার মনে হয় যে এই যে চেঞ্জটা তো হয়েছে আরো হবে সামনে, তো এই যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল শুরু থেকে এই যে সামাজিক যত অজ্ঞতা প্রতিবন্ধকতা এবং যত রকমের বিষয়গুলো থাকে প্রতিবন্ধকতার, এই যে বাল্যবিবাহ, তারপরে অপুষ্টিহীনতা এবং অপরিণত বয়সে বিয়ে দেওয়া, মা হওয়া, তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করে মানুষের একদম প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে এই বিষয়গুলো পৌঁছে দেওয়া, হ্যাঁ, তো এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনার দৃষ্টিতে? এইটা মূল্যায়ন মানে একদম আমি শতভাগ মূল্যায়ন করছি, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই কিন্তু এই যে পরিবার পরিকল্পনার রেডিওতে শুনছি আমরা, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য সচেতনতা, এটা কিন্তু এখন না, অনেক বছর যাবতই চলে এসছে, তো এই যে এইটা এই প্রোগ্রামগুলি হওয়াতে, এই মেসেজগুলি মানুষের কাছে যাওয়াতে মানুষ সচেতন হয়েছে তো, হয়নি? ঠিক, অনেক হয়েছে, আস্তে আস্তে আরও হবে, এটা চলতে থাকুক। সুপ্রিয় শ্রোতা, নিশ্চয়ই আজকের আমাদের অতিথির সাথে আমরা এতক্ষণ যে কথা বললাম এগুলো থেকে
আপনারা আপনাদের পারিবারিক জীবনে এই বিষয়গুলো আপনারা অবগত হয়েছেন হবেন, এবং যেই উন্নয়নের ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাচ্ছি সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আর এক সময় আমরা যেরকম স্বপ্ন দেখি পরিকল্পিত পরিবার, দুটি সন্তানই যথেষ্ট, এবং সামাজিক অর্থনৈতিক সব দিক দিয়েই এই বিষয়গুলো মেনে চললে আমরা থাকতে পারবো অনেক সুখে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।